যে রোজা, এই রোজা আমরা রাখলে কি প্রতিফল পাবো আমরা? একটি হাদিস আপনাদের সামনে উল্লেখ করি। এই হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে রয়েছে, হাদিস নম্বর 2812। হাদিসটি বলছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আফজালু সিয়ামি বাদা রমাজান শাহরুল্লাহিল মুহাররম, রমজান মাসে রোজার পরে সর্ব উত্তম রোজা হচ্ছে মুহাররম মাসের রোজা। আর এটাকে মুহাররম মাস বলেছে আল্লাহর মাস, শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাস মুহাররম মাস। এই মাসে রোজা হচ্ছে রমজান মাসের রোজা পরে পরে মর্যাদা সম্পন্ন রোজা, এবং আফজালুস সালাতি বাদাল ফরিজা সালাতুল্লাইল, এবং ফরজ নামাজের পরে সর্ব উত্তম নামাজ হচ্ছে কি রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। এবং এই মুহররম মাসের 10 তারিখে রোজার ব্যাপারে আরেকটি ফজিলতের হাদিস আমরা পাই, সেটা এই হাদিসটি আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এটা জামে তিরমিজির মধ্যে পাবেন, হাদিস নাম্বার হচ্ছে 757 নম্বর হাদিস। তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়ামা সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইকাসরা সানাতাল লাতী ক্বাবলাহু, আল্লাহ সুবহানাহু বলেছেন আমি আশা করছি যে এই আশুরার রোজা, দশ মুহররম মাসের 10 তারিখে যে রোজা, এই 10 তারিখে রোজার মাধ্যমে আল্লাহ তাআলা গত এক বছরের সাগিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তার মানে এই রোজার গুরুত্ব আছে, যদি চ ফরজ নয় কিন্তু এই রোজার গুরুত্ব অপরিসীম। যেমন ফরজ রোজার পরে দ্বিতীয় মর্যাদাবান রোজা হচ্ছে কি এই মুহররম মাসের রোজা, এবং এই রোজা করলে রাখলে পরে আপনার গত এক বছরের সাগিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন।